বহু বছর আগের কথা, যখন মহাত্মা বুদ্ধ আধ্যাত্মিক শিক্ষা প্রসারের উদ্দেশ্যে একটি গ্রামে এসে উপস্থিত হন। তিনি এসেছেন শুনে সেই গ্রামের একজন দরিদ্র বাসিন্দা তৎক্ষণাৎ তার কাছে ছুটে আসে নিজের জীবনের সমস্যা সমাধানের আশায়। তিনি মহাত্মা বুদ্ধকে এসে বলেন, হে প্রভু, আমার জীবনে প্রচুর সমস্যা। এই জীবনকে নিয়ে আমি একদম বিরক্ত হয়ে গেছি। এত সমস্যা থাকার জন্য আমি ভিতর ভিতর ভীষণ অসুখী, মনে শান্তি পাচ্ছি না কিছুতেই। দয়া করে আমায় সাহায্য করুন, এই সমস্যার থেকে বেরোনোর উপায় বলে দিন। মহাত্মা বুদ্ধ তার মুখ থেকে এই কথা শুনে তাকে বলেন, আচ্ছা, তাহলে তোমার জীবনের সমস্যাগুলোকে আমায় একে একে বলো, আমি আগে শুনি, তারপর না হয় কিছু বলবো। দরিদ্র মানুষটি এবার তাকে সমস্যাগুলি বলা শুরু করল। সে বলল, প্রভু, আমার স্ত্রী আগে আমার সব কথা শুনত, কিন্তু বিয়ের কিছু বছর কেটে যাওয়ার পর থেকে সে আর আমার কথা শোনে না। আমার সন্তানরাও একই স্বভাবের হয়ে গেছে, তারাও আমার কথা গুরুত্ব দেয় না। আমি আমার জীবনে যেই সব বন্ধুদের সবচেয়ে আপন বলে মনে করেছিলাম, তারাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার জমির ফসল পরপর দুই বছরই খরার প্রভাবে পড়ে নষ্ট হয়ে গেছে, এমনকি আমার সব জমানো অর্থ এর ফলে পুরোপুরি শেষ হয়ে গেছে। আজ আমি ভীষণ দারিদ্রতার মধ্যে জীবন কাটাচ্ছি। দরিদ্র মানুষটির পুরো কথা মন দিয়ে শোনার পর বুদ্ধ তাকে বলল, দেখো, তোমার যেই সব পারিবারিক এবং ব্যবসায়িক সমস্যা আছে, সেই সব সমস্যা দুনিয়ার প্রত্যেকটা মানুষের জীবনে আছে। এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। জীবনে কারোর সমস্যা না থাকা একদম অসম্ভব ব্যাপার। তা তুমি যত সব সমস্যার কথা আমায় বললে, তার একটিরও সমাধান আমি দিতে পারবো না, এই জন্য আমি একান্ত দুঃখিত। বুদ্ধের মুখ থেকে এই কথা শোনার পর দরিদ্র মানুষটি এবার ভীষণ রেগে গেল। সে তখন তাকে বলল, শুনেছিলাম আপনার প্রচুর নাম, আপনার কাছে নাকি যেই আসে সেই নাকি সমস্যা থেকে সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যায়। আমি বুঝেছি, এক, আমি গরিব বলে আপনি আমার সমস্যাকে সমাধান করতে চাইছেন না, অথবা দুই, লোকে আপনার সম্বন্ধে যেসব উচ্চ ধারণা রাখে তারা নিশ্চয়ই অবুঝ নয়তো মূর্খ। যদি আপনি আমার এই সামান্যটুকু সমস্যার সমাধান নাই করতে পারেন, তাহলে আপনি কিসের মহাত্মা আর সর্বজ্ঞানী? এই তো কিছু মাস আগের কথা, এই গ্রামে আপনার মতো আরেকজন সাধু এসেছিলেন, তাকেও আমি গিয়ে আমার সমস্যার কথা বলি এবং তার থেকে এর সমাধান চাই। তা উনি আমার সব সমস্যাকে সমাধানের জন্য আমাকে যাগযজ্ঞ প্রভৃতি করতে বলেন। হ্যাঁ, যদিও এর ফলে আমার সব সমস্যার সমাধান হয়নি, কিন্তু কিছুদিনের জন্য মনে শান্তি একটু হলেও এসেছিল। আর অন্যদিকে আপনি, আপনি কেমন ধরনের মহাত্মা যে সমস্যার সমাধানই বলতে পারেন না? এইভাবেই অনেকক্ষণ ধরে দরিদ্র মানুষটির সব কথা মন দিয়ে শোনার পর অবশেষে গৌতম বুদ্ধ তাকে হেসে বললেন, শোনো, তোমাকে হয়তো এইসব সমস্যার সমাধান আমি দিতে পারবো না, কিন্তু সমস্যাকে কিভাবে নির্মূল করতে হয় তার সমাধান আমি তোমাকে দিতে পারি। বুদ্ধের মুখ থেকে এই কথা শুনে ব্যক্তিটি তার থেকে সেই সমাধান সম্পর্কে জানতে চাইল। বুদ্ধ বললেন, তোমাকে আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটি মানুষের জীবনে সমস্যা আছে, তুমি যতই সব সমস্যার সমাধান করো না কেন, পরের দিন আবার আরো নতুন সমস্যা এসে তোমার জীবনে উপস্থিত হবেই। জীবনে সমস্যার কোনো অন্ত হয় না, মৃত্যুর আগে পর্যন্ত সমস্যা সবার জীবনে সর্বদাই থাকবে। তোমার এখানে একটাই ভুল যে তুমি সমস্যাকে সমস্যা হিসেবেই ভাবছো, সমস্যাকে সমস্যা ভাবা সব থেকে বড় সমস্যার কারণ। যতক্ষণ তুমি এই চিন্তাধারা রাখবে, ততক্ষণ তুমি এর সমাধানের উপায়কে নিজে থেকে খোঁজার চেষ্টাই করবে না, আর তাছাড়া তুমি নিজের দোষগুলিকেও কখনোই দেখতে পারবে না। অনেক সমস্যার কারণ তুমি নিজেই হয়ে থাকো, কিন্তু এর ফলে
তা তুমি বুঝতে পারবে না, সর্বদা অন্যের দোষই তোমার চোখে পড়বে। তাই একটাই উপদেশ, তোমার জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, সেই সব পরিস্থিতিকে আর পাঁচটা সাধারণ পরিস্থিতির মতোই দেখো। এইসব পরিস্থিতি যেমন গতকাল ছিল না কিন্তু আজ আছে, ঠিক সেইভাবেই আগামীকাল চলে যাবে। তাই সেইগুলির তোমায় দৃঢ় মনোভাবের দ্বারা সম্মুখীন হতেই হবে। যখন তুমি এই কাজটি করা শুরু করবে, তখন ধীরে ধীরে তোমার জীবনের সকল পরিস্থিতির উপর তোমার নিয়ন্ত্রণ এমনিতেই চলে আসবে। অবশেষে বুদ্ধের কথা শুনে দরিদ্র মানুষটি এবার তার সকল সমস্যার মূল কারণ সম্পর্কে বুঝতে পারল এবং তারপর থেকেই তার জীবন শুধরে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। আশা করি মরাল অফ দ্য স্টোরি তোমরা সবাই বুঝতে পেরেছ। এটা মনে হয় ডিটেলসে আর তোমাদের বোঝাতে হবে না। এপিসোডটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে লিখে জানাও তোমার মতামত। সেই সাথে এটিকে শেয়ার করো তোমার বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি এপিসোড তুমি সবার আগে দেখতে পারো। দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন এপিসোডের সাথে। বাই।